Hi guys, welcome back to my channel. আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সো এই ব্লগে দেখাবো এটা কি বলেন তো? ব্যাগ দেখাবো? না, একেবারে ব্যাগ দেখাবো না। আমি একটু মাইক্রোটা নিয়ে নি সাথে। সো এটাতে কিন্তু ব্যাগ দেখাবো না, এটাতে দেখাবো আমি রসগোল্লা। এটা হচ্ছে বরিশালের বিখ্যাত রসগোল্লা, না রসগোল্লা না, এটা হচ্ছে মিষ্টি। ওকে, সো চলুন আমরা এটা আনপ্যাক করি অ্যান্ড বলে দিই যে এটা কে নিয়ে আসছে। একটু বলো বলো, ক্যামেরার পিছনে আসো। সো আমার বোন নিয়ে আসছে, আমার বাবা কিনে দিয়েছে এটা আমার জন্য, কারণ আমি ছোটোবেলা থেকে এই মিষ্টিটা খুব বেশি পছন্দ করি। দ্যাটস ওয়াই আমার বাবা যখন আসে বা আমার, মোট কথা আমার বাড়ি থেকে মানে যে কেউ আসে এই মিষ্টিটা আমার বাবা পাঠাইয়ে দেয়, কারণ জানে তার মেয়ে এই মিষ্টিটা পছন্দ করে। এখন আর আগের মতো খাই না, যেহেতু ডায়েটে আছি তো আগের মতো খাই না, কিন্তু তাও টেস্ট না করে পারি না, মানে একটু হইলেও খাই। অ্যান্ড এইটা এত মজা, এত মজার। এটা হচ্ছে গিয়ে আমাদের মানে জালকাঠির, রাজাপুর বাজার জালকাঠির অরুণ, অরুণ ভাণ্ডার নাকি অরুণ মিষ্টি বিতরণ বিতান, এই যে দেখেন। হ্যাঁ, আমরা বলি হচ্ছে অরুণের মিষ্টি। যারা রাজাপুরবাসী যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে রাজাপুরের অরুণের মিষ্টি কে কে খেয়েছেন। আমাদের তো অরুণের মিষ্টি দেন, অরুণের ওইখানে মেবি আরও কী কী জিনিস বানায়, পেঁয়াজু টিয়াজু এগুলো বানায়, এগুলো সবাই খুব পছন্দ, পুরি পেঁয়াজু। আমরা তো আগে যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন আমরা কিনে কিনে খেতাম। আর আমার এখনও মনে আছে আমার মানে আমার ফ্যামিলির যে কেউ, শুধু আমার না, যে কেউ যখন জ্বর হইতো না তখনই হচ্ছে গিয়ে আমার, আমি একটু মানে একটা ইয়া করি, একটা বড় পিয়ার ভিতরে আনি একটু কাট। সো আমি একটা চামিচ নিয়ে আসছি, আমি এখন হচ্ছে গিয়ে এটা আনপ্যাক করে প্রথমেই খেয়ে ফেলবো। কয়টা খাবো? দশটা। আচ্ছা দেখি চলো কয়টা খাইতে পারি, দশটা খাইতে পারবো। আমার মনে আছে যেটা মানে গল্প করতেছিলাম যে মানে আমাদের ফ্যামিলি শুধু আমার না, যে কারো জ্বর হলে আমার বাবা এখান থেকে মিষ্টি নিয়ে আসতো। ইভেন আমার বিয়ের মিষ্টি, আমার বোনের বিয়ের, মানে সব এখান থেকেই আনা হয় আমাদের। আমরা ফুল ফ্যামিলি এই মিষ্টির ফ্যান। চারটা নেই, আগে দেখি কয়টা খাইতে পারি। আপুকে দেই, আপুকে একটু বেড়ে দেই, নাহলে বলবে যে আমার বোন আমাকে ছাড়া খাচ্ছে। সে একটু আপুকেও বেড়ে দিই, দুইটার বেশি দেবো না, ভাগে কম পড়ে যাবে আমার, দুইটার বেশি দেওয়া যাবে না। সো অনেকগুলো নিয়ে আসছি, আমি আমি মানা করছি যে আমার জন্য বেশি আইনো না, কারণ আমি যেহেতু এখন একটু গোলুমলু হয়ে গেছি, সে এর জন্য হচ্ছে আমি এখন আর আগের মতো খেতে পারি না, খাই না, ইচ্ছা করে খাই না। মিষ্টি জিনিস আমার খুব বেশি পছন্দ, মানে আমার বোন বলতে পারবে যে আমার এরকম হইতো যে বাসায় কোনো মিষ্টি না থাকলে আমি সেমাই রান্না করে খাইতাম, তারপর নিজে নিজে পিঠা বানাইতাম, নারিকেল পিঠা, ওই যে কি বলে যে আমার পাশেও আছে ওইটা হচ্ছে কুলি পিঠা। এর জন্য আমার বোন এবার নারকেল নিয়ে আসছে, মানে গ্রাম থেকে আসলে যা হয় গাইয়া, মানে বরিশালে খেতারঘাটটি যা হয় আর কি, মানে মানে পুরো গ্রাম শুদ্ধ ধরে নিয়ে আসে আর কি, নারিকেল মিষ্টি এটা সেটা। দিন পরিবর্তন হয় কিন্তু মিষ্টির স্বাদ পরিবর্তন হয় না, মানে একই রকম আছে। ওনার নাম হচ্ছে অরুণ, উনি নিজেই এই মিষ্টিটা বানায়, উনি কিন্তু কর্মচারী দিয়ে বানায় না, মানে উনি নিজেই বানায়, তাই না? উনি নিজে বানায় না, এখন কর্মচারী দিয়ে বানায়, বাট তাও উনি থাকে, যেটা দেখি আমি প্রায় যখন যাই তখন দেখি। আমার হাজবেন্ড তো খুবই পছন্দ করে, সে কিন্তু মিষ্টি খায় না, কিন্তু এই অরুণের মিষ্টি সে অনেক পছন্দ করে। তোমাদের সামনে একটু ভাব নিয়ে খাচ্ছি, ক্যামেরাটা যদি অফ থাকতো তাহলে এখন আমি কেমনে খাইতাম জানো? না দেখাচ্ছি, কারণ যত যাই হোক আমরা আমরাই তো। খাওয়ার সামনে নিয়ে এসব ভাব টাপ চলে না, তাই না? ঝাল নাকি ক্রিম আপার কথা আর বলো না, স্ক্রিনশট প্লিজ, স্ক্রিনশট। এই কথাটা ভাই মনে পড়লো, আমি মানে হয় না যে লাইভের মধ্যে আমি প্রায় প্রায় বলি স্ক্রিনশট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্রাইডাল মেকআপ। না উনি যতটুকু পারে, মানে ওনার ভুল হয় এর জন্য হাসতেছি না, মানে ওনার কথাগুলো খুব ফানি লাগে, ভুল তো মানুষেরই হয়, আমারও অনেক ভুল হয়। হ্যাঁ উনি অনেক মানে গ্রো করার চেষ্টা করে, তো এটা অনেক ভাল লাগে, তো তার জন্য শুভকামনা সবাই। আমরা মানে দিন শেষে আমরা সবাই মানুষ, কেউ কাউকে ঘৃণা করবো না, খারাপ চোখে দেখবো না, এটাই সে যেরকমই হোক না কেন,
কিন্তু মজা পাই। সবচেয়ে বড় কথা হলো সে যে আমাদেরকে একটা মজা দিতে পারতেছে, বিনোদন দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা খাবারের দিকে যাই, আমরা ওদিকে কেন যাচ্ছি? আহ চারটা ডান। আমার মানে আমার কষ্ট লাগতেছে যে মিশন দশটা, মানে আমার জিমের ট্রেনার যদি শুনে আমি চারটা মিষ্টি খাইছি আরও নিতেছি, বা এই ভিডিওটা যদি দেখে আমার জিম দিয়ে বাইর করে দিবে, বলো বেরো, তুমি বের হয়ে কথা বলো। সিরিয়াসলি আমার দশটা খাইতে হবে? আল্লাহ, আজকে ভাত কি রান্না করছিল? গরুর মাংস। শেষ, আমার কপাল আর গরুর মাংস নেই আজকে, কারণ এই মিষ্টি খাই, যদি আবার গরুর গোস্ত খাই তাহলে তো আমি শেষ। বরিশালের মিষ্টি, বরিশালের মেয়েরা খুব মিষ্টি, বরিশালের মেয়েরা খুব সুন্দর, আর ছেলেরা খুব চ্যাংরা। না চ্যাংরা না, ছ্যাঁচরা, সরি, কোনো ভাইয়ার আবার রাগ করেন না। যাই হোক, সব ভালো খারাপ মিশিয়ে মানুষ, সবাই যে খারাপ তা তো না, আবার সবাই যে ভালো তা না। আমি না সিরিয়াসলি মানে ভয় করতেছি, আমি আর মানে খেতে পারতেছি না, আমি এটাই লাস্ট খাবো, এটা আমার বোনের জন্য রেখে দিবো। যত যাই হোক, ট্রেনে তো নিয়ে আসছে তাই না? আমার পাত থেকে না, আমার পাত থেকে মানে আমার মানে হয় না যে বোনের পাত থেকে একটা মিষ্টি মানে খাইতে পারতেছি না, এর জন্য না, মানে এর জন্যই আর কি না, মানে এই মিষ্টিটা কিন্তু অনেক মিষ্টি, মানে হয় না যে সফট একদমই, মানে আমি তোমাদেরকে একটু একটু ক্লোজ আনো, একটু ক্লোজ আনো, আমি দেখাচ্ছি। এই যে একদমই এই যে এরকম, মানে খুবই সফট ঢাকার মিষ্টি। ঢাকার মিষ্টি যদি খাও না, এই টাইপের যে মিষ্টিগুলো, আমি একবার খেয়ে আমার কাছে মনে হয়েছে আমি টিস্যু খাইতেছি, মানে দেখে খুব ভালো লাগছে যে এত সুন্দর, বাও, আমার মিষ্টি অরুণের মিষ্টির মতো হবে। ও মা, মানে মুখে দিলাম, দিয়ে থুমাইরে ফলাই দিলাম, মনে হচ্ছে যেন টিস্যু ওই যে কাগজে মোড়ায় মোড়ায় দলা করছে। হ্যাঁ, তারপর মানে এরকম লাগতেছিল, মানে খুবই বাজে। কিন্তু ঢাকার আবার যেই মানে রাফ যে মিষ্টিগুলো হয়, মানে তোমার এই যে কি বলে, সো গাইস অনেক মিষ্টি খাই ফেলছি, আর খাবো না, কারণ এমনি হাতি হইতেছি, মিষ্টি খাই আরও হাতি হব। কিন্তু যারা মিষ্টি পছন্দ করো, জাস্ট একটা ছোট্ট করে আমাদের মানে বরিশালের জন্য আর কি একটু ভিডিওটা করলাম, কারণ বরিশালের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে, বিশেষ করে ঝালকাঠি রাজাপুর। এছাড়া আমি জানি না কোথায় ভালো কি না, কিন্তু আমাদের রাজাপুরের মিষ্টিটা অনেক ভালো। ও আচ্ছা, আমি চিনি না, আমি তো এখানে বেশি থাকি না, আমি ওখানে চিনিও না, আমার বোন চিনে সব কিছু। সো আমি ইনশাল্লাহ, আমার যদি আমার বোনের সাথে কেউ ব্লগ চাও, ইনফ্যাক্ট আমার বোন কালকে আসছে, তো আমার বোন আর কি ছিনতাইকারীর কবলে পড়েছিল, তো যদি সেই হিস্টোরি কেউ শুনতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাইও, আমি অবশ্যই শোনাই দিব আমার বোনকে নিয়ে। আসবা তো ভিডিওতে, যদি চাও কমেন্ট করো, কমেন্টের উপর নির্ভর করবে আসবে কি আসবে না। ওকে, সো কমেন্ট করো, অ্যান্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এই মিষ্টিটা খেতে চাও অবশ্যই চলে যাবো বরিশাল ঝালকাঠি রাজাপুরের অরুণ মিষ্টি বিতরণ নাকি বিতরণ। ওকে, সো সবাই ভালো থাকো, হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট তো করবাই। সো বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।